অত্যন্ত চমৎকার করে কিছু কথা রাখলেন ভক্তের ভূমিকা থেকে রাব্বি সরকার। ভক্তরে, একটি কথা জগতের মধ্যে, সেটা হলো গুরু জগতে গুরু কোনো বস্তু নয় বাজান, গুরু কোনো ব্যক্তি নয়, গুরু হলো বস্তু। যেমন স্কুলের একজন শিক্ষক বাজান, শিক্ষা তো সকলেই করে, তাই না? শিক্ষক কি সকলে হয়? সকলে হয় না। যাহার মধ্যে শিক্ষা বস্তু আটকা পড়ে তিনিই হলো শিক্ষক, নাকি? তাই জগতে গুরু কোনো ব্যক্তি নয়, গুরু হলো বস্তু। এই গুরু বস্তুটা যেই মানুষটার মধ্যে আটকা পড়ে তিনিই গুরু হয়ে যায়। গুরুকে মানুষ ভাবলে ভুল করবে, গুরু কখনো মানুষ হতে পারে না, মানুষ কখন গুরু হতে পারে না, যখন নামক ওই গুরু নামক বস্তুটা যে কোনো ব্যক্তির মধ্যে আটকা পড়া যায় তখন সে গুরু হয়ে যায়। তাই বিশ্বাস, ভক্তি, প্রেম, এই তিনটা যদি ঠিক থাকে তাহলে গুরুকে লাভ করতে, গুরুকে পাইতে কোনো ভক্তের দেরি লাগে না। ভক্তির ঘর, বিশ্বাসের ঘর তোমার ঠিক থাকতে হবে। চমৎকার প্রশ্ন, আহলে বায়াত কোরআনের কোন সূরা কত নম্বর আয়াতে উল্লেখ রয়েছে? সূরা ফাত্তার 10 নম্বর আয়াত। আহলে বায়াতের কথা উল্লেখ আছে নাকি বাজান? যারা কোরআন জানেন তারা পরে দেখবেন সূরা ফাত্তার 10 নম্বর আয়াত, আহলে বায়াতের কথা উল্লেখ আছে, বায়াত হতে হবে। এবং কি আমার আল্লাহ পাক সূরা মুমতাহিনার মধ্যে বলেছেন, হে আমার মুমিন বান্দারা, তোমরা মুমিনা নারীদেরকেও বায়াত গ্রহণ করাও। মহিলাদের বায়াতের কথাও উল্লেখ আছে, শুধু যে পুরুষ বায়াত হইতে হবে তা কিন্তু না মা এবং বোনেরা, মহিলাদেরও বায়াত হইতে হয়। আমি একজন মুসলমান, একজন মুসলমানের গর্ভে আমার জন্ম, একজন মুসলমানের ঘরে আমার জন্ম, একজন মুসলমানের বাড়ি আমার জন্ম, কিন্তু ওই যে মুসলমান একজন পিতার ঔরসে আমার জন্ম হইল, আমি কি মুসলমান হইলাম? আমার বাবা জান অসীম বাউল একটা কথা বলে, আমি ছোট মানুষ হয়তো বললে খারাপ শোনা যাবে, বাবা জান বলে কাটলেই কখনো মুসলমান, পুরুষের কাটলে যদি মুসলমান হয় বাবা জান বিয়াদবি মাফ করবেন। মহিলাদের উপায় লালন সার একটা গানও কিন্তু আছে। তাই মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী, কার কাছে? একজন আল্লাহর ওলির কাছে, একজন আল্লাহর ওলির কাছে। সকলের নামের পাশে কিন্তু ওলি আল্লাহ থাকে না, এ সাধনার বলে হাজারে একজন হয়, তার নামের পাশে কি থাকে? ওলি আল্লাহ। তাই একজন ওলি আল্লাহর কাছে যায়া নিজের দেহটাকে, দেহ মন জীবন যৌবন সমস্ত কিছু ওইখানে অর্পণ করে দিয়ে তারপরে হইলে মুসলমান হইতে হয়, তার আগে মুসলমান দাবি করা ঠিক না। যেই কারণে আল্লাহ বলছে, হে আমার বান্দারা, তোরা মুসলমান না হইয়া কবরে আসিও না। মুসলমানের কবরে জন্ম নিলাম, মুসলমান হইলাম না, তাহলে তো এখানে কোনো একটা বিষয় আছে নাকি? একজন কামেলি পীরের কাছে যায়া দেহমন সমস্ত কিছু অর্পণ করে দিয়ে নিজে আত্মসমর্পণ করে স্যালেন্ডার করে তারপরে মুসলমান হইতে হয়। এই জবাব করলাম, কোরআনের কোন সূরা কত নম্বর আয়াত তাহাতে আহলে বায়াতের কথা উল্লেখ আছে। এবার সর্বপ্রথম কে বায়াত হয়েছিল এবং কে বায়াত করেছিলেন? আমার আল্লাহ এবং আল্লাহর নবী। মিরাজের ঘটনা আপনারা জানেন না, যখন আল্লাহর নবী মিরাজ
মানে দেখাশোনা সাক্ষাৎ। আমার আল্লাহর সাথে মিরাজ করতে গেলেন, সাক্ষাৎ করতে গেলেন। যাওয়ার পরে নবীজি আল্লাহর আরশের মধ্যে উঠতে যায়া জুতা খুলে উঠতে চায়, হঠাৎ একটি গায়েব আওয়াজ আসে, হে আমার বন্ধু আপনি জুতা খুলেন না, আপনি জুতা পা দিয়েই আসেন, আপনার চরণের ধুলাই, আপনার জুতার ধুলাই আমার আরশ ধন্য হয়ে যাবে। আমার আল্লাহর নবী জুতা পায়ে দিয়ে আরশের মধ্যে গমন করলেন, সেখানে যায় কাউকে দেখে না। আমার নবীজি খোঁজে, আমার বন্ধু এত কষ্ট করে তোমার সাথে সাক্ষাৎ করতে আসলাম, তোমাকে দেখতে আসলাম দুটি নয়ন ভরে, কিন্তু তুমি আমার সামনে আসো না, শুধু শব্দ শোনা যায়, তোমারে দেখা যায় না। এখানে লালন শাহ ফকির গান লিখলেন, কে কথা কইরে দেখা দেয় না, কোথায় তুমি দেখা যায় না শুধু শব্দ শোনা যায়। আমার আল্লাহ বললেন, হে আমার বন্ধু আমি ব্যামুরিদানের সাথে সাক্ষাৎ করি না, আমি ব্যামুরিদানের সাথে সাক্ষাৎ করি না, এই যে দেখো কেন বায়াত হইতে হবে। মানুষের দুটি চোখ এই জড়জগতে, আরো দুটি চোখ আছে, যেই দুটি চোখ দেখতে গেলে নিজের জ্ঞানকে জাগ্রত করতে হয়, তাহলেই ওই জ্ঞানের মধ্যেই জ্ঞান নামক দুটি চোখ, যাহাকে জ্ঞান চোখ বলা হয় নাকি বাজান, তাহলে নবীজি বললেন আমি তো এখানে কাউকে দেখি না, আমি কার কাছে বায়াত গ্রহণ করব, আর কিভাবেই তোমার দেখা পাবো। আমার আল্লাহ বললেন, হে আল্লাহর নবী আমার বন্ধু তুমি চোখ দুটি বন্ধ করে হাত অগ্রসর করো। আমার নবীজি চক্ষু দুটি বন্ধ করে হাত দুটি হাত ডান হাত অগ্রসর করে দিলেন, কুদরতে একটা হাত আমার নবীজির হাতের মধ্যে আইসে পড়ল। নবীজি ধরে পড়লেন, কলেমা তয়্যিবা লা ইলাহা ইল্লা আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বললেন, আমার দোস্ত আপনি চোখ খুলেন, চোখ খুলে দেখে যে নিজেই নিজের ডাইন হাত বাম হাত দিয়ে ধরে আছে, তাহলে এখানে বুঝতে হবে আল্লাহ কোথায়। তাই সেখানে আমার আল্লাহর কাছে বায়াত গ্রহণ করলেন, কে করলেন, আমার আল্লাহর নবী। আশা করি তোমার প্রশ্নের জবাব হয়ে গেছে, ধন্যবাদ জানাই সুন্দর কথা সুন্দর আলাপ রাখার জন্য। এবার আমি আরও একটি গান করে বসে যাব, তারপরে দেখি আমার ভক্ত আবার আমাদের মধ্যে কি কথা কি আলাপ আলোচনা নিয়ে আসে। যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, যতটুকু গুরু আমাকে দিয়ে বলায় আমি ততটুকু বলার জন্য চেষ্টা করব। সকলের চরণে ভোগ। গুরু শুধু ধরলেই হবে না, গুরু শুধু ধরলেই হবে না, জগতে ভক্ত শিষ্য যাই বলেন অনেক রকমের আছে। ধরো ধরে কথা বলতেছি খারাপ লাগে, ধরো ধরে খারাপ লাগে, খারাপ লাগলে বলবেন। অনেক রকমের ভক্ত আছে, কিছু এই যে আজকে এখানে মিলন মেলার আয়োজন করা হয়েছে, প্রথম যখন গানটা ধরলাম অনেক মানুষ ছিল, কিন্তু অনেকে চলে গেছে, তারা আসছিল শিল্পী দেখতে, দেখা হয়ে গেছে চলে গেছে। কিছু লোক আছে যাই এক একটা গান হইনে আসুন শুনে জায়গা, আবার কিছু লোক আছে যাহারা গানকে খায়, যাহাদের গানে এই রুহ জাগ্রত হয়, যাহাদের গানে পেটের ক্ষুধা মিটে, রুহের ক্ষুধা মিটে। এমনও কিছু ভক্ত আসে কান জাকেরান আছে, যাহারা গানকে লাভ করে কিছু জ্ঞান লাভ করতে আসে। তাই গুরুর দরবারে অনেক রকমের ভক্ত আছে, কেউ আসে যে যাই গুরু বাড়ি যাই, গুরু ভাইটাই আছে একটু দেখা সাক্ষাৎ করে আসি, গুরুর সাথে দেখা করে যাইগা। কিছু ভক্ত আছে গুরু ধরা হয়ে গেছে, ওই যে একবার হাতের মধ্যে হাত বইরা দিয়া কলেমা তৈয়ব পইরা থুয়ে আইসে, আর
দুই চার বছরের মধ্যে আর ওই ভক্তের খবর নাই। তোমারে গুরু তো ধরছি হইছি, কিরে বাজান আছে না? আছে। আবার কিছু ভক্ত আছে যাহাদের গুরুকে দেখলেই মনে শান্তি হয়, যাহাদের গুরুকে দেখলে মনে শান্তি হয়, যাহাদের মনে চায় এক নজর আমার গুরুকে দেখলে আমার তাপিত পরাণ শীতল হয়ে যাবে, এমনও কিছু ভক্ত জগতের মধ্যে আছে। তারা দেখবেন যখন গুরুর দরবারে যায় গুরুর পাশ কখনো ছাড়ে না, কখনো আমার বান্ধবের কোন জিনিসটার প্রয়োজন পড়ে। তাই তুমি কি জানো ভক্ত কিভাবে গুরু ভজন করতে হয়? তোমাকে একটা গান শোনাই, তারপরে দেখি আমার ভক্তকে আলাপ আলোচনা নিয়ে আসে। ওরে যার সাথে না প্রেম প্রীতি, যার সাথে না যার অনেক দিন বাচ্চা কাচ্চা হয় না, এখন মানে আট কুইরে রাজা, চাষি বাদাম কিনা দিব তাও কথা গণ্য জানি, অনেকদিন বাচ্চা কাচ্চা হয় না রাজার, এখন অনেক ফকির পীর মাসায় এক দরবেশ দেখায়া একটা বাচ্চা হয়েছে, তাও হয়েছে একটা মেয়ে, রাজার একটা মেয়ে হয়েছে। দরদিরা সকলেই ধৈর্য সহকারে বসি, রাজার একটা মেয়ে হয়েছে। এখন রাজামশাই তাহার রাজ্যে ঢোল পিটিয়ে ঘোষণা দিয়েছে যে আমার রাজ্যে যত ঢোল বাঁশি হারমোনিয়াম যা যা কিছু আছে আনন্দ করার ফুর্তি করার সমস্ত কিছু নিয়ে আসো, আমার মেয়ে হয়েছে আমি আনন্দ ফুর্তি করব। তো সকলেই তো গেছে রাজার দরবারে, এখন যাওয়ার পরে রাজামশাই বলতেছে তোমরা যে জানি আসছো সে প্রাণ ভরে তাই বাজাও, তোমরা যে যা নিয়ে আইসাও তারে তাই বেড়ে টাকা পয়সা দিব, সোনা দানা দিব। ঢুলিয়ালা খুশি, এই কথা শুনে ঢুলিয়ালা তো খুব খুশি, হাই রে হাই ঢুলির ব্যাগ করে টাকা নিব, এত বড় ব্যাগ, হাই তো কোটিপতি হয়ে যাবো গা, বা শিয়ালার মন ডাবাই বেজার, এতটুকু টুকু আর শিবের মধ্যে কয়টা টাকাই যাবো, বা শিয়ালার মুখটা বেজার হয়ে গেছে গা। এখন বাসিয়ালার মুখটা বেজার হয়ে গেছে, এখন ঢুলি তো খুশিতে খুব বাইরে বাইরেইতেছে, আইলে ঢোলের ব্যাগ ভরে টাকা নিব। ওই ঢোলের বাড়িতে বাড়িতে রাজার মেয়ে গেছে মইরে, ছোট বাচ্চা মেয়ে, বাড়ির শব্দে রাজার মেয়ে মইরে গেছে। এখন রাজামশাই বলতেছে, সেনা বলতে বলতেছে রাজামশাই ঢুলি তো ঢোল বাজাইতে বাজাইতে মেয়ে মাইরে ফেলাইছে। রাজাই চিন্তা করে যে হয় না হয় না, এত কষ্ট করে একটা মেয়ে হইল তাও ঢুলিতে মাইরা ফেলাইল, তাই যে জানি আইছে তারে তাই ফেরত দিয়ে দাও, বাকি টুকার কইলাম না বুঝে নিয়ে, যে জানি আইছে তারে তাই ফেরত দিয়ে দাও। এই কথা শুনে বাসিয়ালা খুব খুশি, ছোটখাটো জিনিস বাসিয়ালা খুব খুশি, ঢুলিয়ালা হইল অজ্ঞান। এখন যাই হোক ঢুলিয়ালা অজ্ঞান হয়ে গেছে, কায়দা বায়দা করে বলে সারাইছে, এখনো বাসিয়ালা কইতেছে মাথায় হাত দেয় ভাই রে, যা হবার তা তো হইছেই, এখন মাইনে নিতে হবে, তাই যা হবার তাই হয়েছে, এখন আর হুড়াহুড়ি করে লাভ নাই, যাহারাই আছেন সুন্দর একটা পরিবেশ নিয়ে বসেন, হয়তো আমরা আরো কিছুক্ষণ আপনাদের মধ্যে, যতক্ষণ আপনারা আছেন ততক্ষণ আমরা আছি, কারণ জর্দা ছাড়া পান আর দর্শকবিহীন গান এটা খুব একটা ভালো শোনা যায় না। তো যাই হোক আমার ভক্তকে আমি আর একটি গান দেখে বসে যাব, তারপরে দেখি আমার ভক্ত কি বলে। যার সাথে নাই সাথে নাই সাথে নেই প্রেম প্রীতি তার পূজাই কি মন বসে
সে গুরুর ভজন হবে জানো না রে ও ভান্ত যার সাথে নাই প্রকৃতি যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ তারে বুকে নিয়া বলো এই তো আমার গোবিন্দ এই তো আমার গোবিন্দ এই তো সয়ন গোবিন্দ মনে জাগে আনন্দ তারে বুকে নিয়া বলো এই তো আমার গোবিন্দ এই তো আমার গোবিন্দ দিয়া তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করে নৌ গোবিন্দের প্রেম সোহাগে কাছে নিও বিয়া কিংবা প্রিয় প্রাণ বলো গোবিন্দ বলে প্রিয় তারে আলিঙ্গ প্রিয় তারে আলিঙ্গন রে প্রিয় তারে আলিঙ্গন রে প্রিয় তারে ভক্ত তোমার প্রাণের যত গোপন কথা হয় যার সাথে আদান প্রদান যাহার বদন
চাচিয়া কিংবা প্রিয় গো সরকার প্রাণের যত গোপন কথা হয় যার সাথে আদান প্রদান